রাজা নামের এই গরুটির চালচলন আচরণ ও বেশভূষায় যেন রাজকীয় ভাব। এর গলায় পরিয়ে রাখা হয়েছে স্বর্ণের মতো চকচকে লেজ ফিতা। খামারের অন্য বাছুরের চাইতে রাজার চলন আর অঙ্গভঙ্গি ছিল অভিজাতের, তাই এর নাম রাখা হয়েছে রাজা, বলছিলেন গরুর মালিক তারিকুর রহমান। এই গরুটার নাম হচ্ছে যে রাজা। এটা আমরা পালতেছি আজকে 3 বছর ধরে। যখন হয়েছিল বাছুরটা আমার এখানে কামারে, প্রথম বাচ্চা আমার এটা। এটা গরুটা রাজার মতো আর কি, রাজার মতো দাঁড়িয়ে থাকতো আর কি। দেশের ফাস্টেস্ট 4G নেটওয়ার্ক বাংলা লিংকে জিতবেন সবসময় বাংলা লিংক। জন্মের 3 বছরের মাথায় রাজার আকার হয় 8.5 ফুট লম্বা এবং 5.5 ফুট উচ্চতার। বিশাল আকার ও 25 মন ওজনের এই রাজাকে দেখতে প্রতিনিয়ত তার খামারে ভিড় করছেন অনেক দর্শনার্থী। ওজনে 25 মন বলে শুনছি, এই জন্য আমি আর কৌতূহল হয়ে দেখতে আসলাম। আর লম্বার 8.5 ফিট আর উচ্চতা 5.5 ফিট। এটা দেখার মতো গরু, পুরুলিয়া বাজার বিশাল একটা গরু। এটা গরুর নাম রাজা, যে রকম গরুও সেই রকম। বিশেষ আদর যত্নে বড় করে তোলা হয়েছে রাজা নামের গরুটিকে। গরমে যাতে রাজা কষ্ট না পায় সেজন্য ব্যবস্থা করা হয়েছে বৈদ্যুতিক পাখার। প্রতিদিন সাবান ও শ্যাম্পু দিয়েও করানো হয় গোসল। আমি সকালে একবার গোসল করে দিয়ে ওইখানে সাবান দিয়ে মানে একটু মালিশ করে দিয়ে মানে ডলে ডলে গোসল করে দিই। খাবার হিসেবে রাজাকে প্রতিদিন 5 বেলা দেওয়া হয় সবুজ ঘাস, খৈল, কুড়া ও বিশেষ ধরনের ভুষি। এর পেছনে দৈনিক খরচ হয় 1500 টাকার মতো। আমি সকাল 6টার থেকে উঠে গোসল আসল করিয়ে খাবার দিয়ে দিয়ে সকালে দিতে হয় আপনার 6 কেজি মতো খাবার। আর এখানে মিক্সার আছে, আর তারপরে বসি আছে, তারপর চিরা কুড়া দেওয়া হয়। এতে ধরেন আপনার 1200 টাকা থেকে 1500 টাকা মতো খরচ হয়। দীর্ঘদিন ধরে পরম আদর যত্নে লালন পালন করা রাজাকে এবার কোরবানিতে বিক্রির কথা ভেবে আবেগে আপ্লুত গরুর মালিক ও কর্মচারীরা। নিজের ছেলে মেয়ের মতো এটা পালন করছি আর কি, ছোট থেকে। টাকার বিনিময়ে আমি কি এটা বিক্রি করবো? বিক্রি করতেছি যে এটা আমার একটু খারাপ লাগবে আর কি, মানে 3 বছর ধরে আমি পালতে দিই, এটা আমার বন্ধুর মতো হয়ে গেছে। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে রাজার দাম হাঁকা হয়েছে 12 লাখ টাকা। অনেক ক্রেতারাও গরুটিকে দেখে করছেন দরদাম। ইতোমধ্যে কয়েকজন ক্রেতা দরদাম করলেও তা ভরণ পোষণ আর লালন পালনের ব্যয়ের সাথে সন্তোষজনক নয় বলে দাবি মালিকের। তবে ন্যূনতম 9 লাখ টাকা হলে গরুটিকে বিক্রি করবেন বলে জানান খামারি তারিকুর রহমান। আমার এখানে 5.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আমার গরুটার দাম দিছি 12 লাখ টাকা, আমি যদি 9 লাখ টাকা পাইলে আমি বিক্রি করে দিব। কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া বাজার সংলগ্ন এলাকার RCG এগ্রো খামারের মালিক শফিকুর রহমান ও তারিকুর রহমান নামের 2 ভাই, দুজন মিলে গড়ে তোলেন বিভিন্ন গৃহপালিত পশুর খামার। এই খামারে থাকা গাভী থেকেই গত 3 বছর আগে জন্ম নেয় রাজা নামের গরুটি। আজকে 7 বছর ধরে আর কি আমাদের গরু আরও ছিল আর কি, আর অনেক গরু ছিল, বাছুর ছিল, এগুলো নিয়ে আমরা খামার তৈরি করছি আর কি। জেলার খামার ও বিভিন্ন কৃষকের ঘরে কোরবানির যোগ্য পশু মজুদ রয়েছে 1,51,622টি এবং চাহিদা রয়েছে 1,40,923টি। তাই এবার কোরবানিতে বাইরে থেকে কোনো পশু আমদানির প্রয়োজন নেই কক্সবাজার জেলায়, এমনটাই জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।